জন্ম তারিখ, পিতামাতার নাম সহ জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন তথ্য সংশোধন করতে গিয়ে সীমাহীন হয়রানি ও ভোগান্তিতে পড়ছেন মেহেরপুর ও খাগড়াছড়ির সাধারণ মানুষ। কর্তৃপক্ষ বলছে সার্ভার সমস্যার কারণে চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে বিলম্ব হচ্ছে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রে নাম, তারিখ, ঠিকানা বা বাবা মার নাম ভুল, এসব ভুল শোধরাতে গিয়ে মেহেরপুরের সাধারণ মানুষ চরম দুর্ভোগে। ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় দিনের পর দিন ধর্ণা দিয়েও পাচ্ছেন না সমাধান। জন্ম নিবন্ধনে সংশোধন করাতে প্রয়োজনীয় কাগজ বা অভিভাবককে নিয়ে যেতে হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা অতিরিক্ত জেলা প্রশাসকের দপ্তর পর্যন্ত। ঘুষ দিয়েও মিলছে না অতি প্রয়োজনীয় জন্ম সনদ। বেশি বিপাকে স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে গড়ে 300 জন্ম নিবন্ধন সংশোধনী আবেদন পড়ে। কোনো ঠিক হয়নি, আবার রঙিন কপি জমা নিল, বলল যে এটা আবার পাঠাবে সংশোধন করতে। আজ 11-12 দিন হয়ে গেছে, তাও এখন আমরা কাগজ হাতে পাই না। মাত্রা জন্ম নিবন্ধন সঠিক হয়েছে এবং বাপেরটা নাকি সার্ভারে খুঁজেই পায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ইন্টারনেটের গতি কম ও সার্ভার সমস্যায় দেয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। সার্ভারটা মানে সুন্দর থাকতো বা সচল থাকতো ভালোভাবে, তাহলে আমরা প্রতিদিন আমাদের এই কাজগুলো পেন্ডিং হতো না। সকাল 9টা থেকে বেলা 3টা-4টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকে। এই সার্ভার বন্ধ থাকার কারণে জন্ম নিবন্ধন মানুষজনকে দিতে বা সেবা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এদিকে জন্ম নিবন্ধনে নাম, ঠিকানা সহ ভুল তথ্য সংশোধনের জন্য খাগড়াছড়ি নির্বাচন অফিসে প্রতিদিন গড়ে 10-15 জন সেবা নিতে যান। অনেকে বছরের শুরুতে আবেদন করেও এখনও পর্যন্ত পাননি কোনো সমাধান। আবেদনের পরিপ্রেক্ষিতে জন্ম সনদ, শিক্ষার সার্টিফিকেট, কাবিননামা, স্থানীয় ইউনিয়ন পরিষদের সনদপত্র, আদালতের এফিডেভিট জমা দিতে হয় অনেকের। উপজেলা জেলা নির্বাচন অফিস ঘুরে চট্টগ্রামের আঞ্চলিক অফিসেও যেতে হয় তাদের। আমার বয়স হলো 1983, ওনারা দেওয়া দিছে 1940। ওনারা বলতেছিল আপনি কাগজপত্র সবগুলো রেডি করেন, আপনার মোবাইলে মেসেজ যাবে, মেসেজ দিয়ে আপনি করবেন। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, অনেক সময় অনেকে তথ্য গোপন করেন, ফলে নির্বাচন কমিশনের সার্ভারে সংগৃহীত তথ্যের সাথে মিল থাকে না। সেই পড়ালেখা অস্বীকার করে আমি পড়ালেখা করি না, কিন্তু আমার সার্ভারে বলা আছে সে এসএসসি বা এসএসসি পাস। এই যে যথাযথ এভিডেন্স না পেলে আমরা কাজগুলো করতে পারি না। বিশেষ করে আমরা এই জন্ম সাল সংক্রান্ত বিষয়গুলো বেশি পাই। আমাদের নির্ভরযোগ্য বিশেষ করে আমাদের 500 আছে, তার যদি সেই যদি এসএসসি অব্দি পড়ালেখা হয় আমরা তার এসএসসি সার্টিফিকেটটা চাই। কিন্তু আমরা যেটা জটিলতায় করি ওটা হচ্ছে সে পড়ালেখাটা অস্বীকার করে, তখন আমরা কাজগুলোর দিকে অগ্রসর হতে পারি না বা তাদেরকে আমরা যথাযথভাবে সার্ভিস দিতে আমরা প্রতিবন্ধকতা করি। তার কাছে আমরা সার্টিফিকেট চাই, সে দেয় না, সেই লিঙ্গের করে এই জটিলতা, তখন সে আমাদেরকে বলে যায় আমি তো পড়ালেখা করি নাই। তথ্য গোপন করাতে আমরা যথাযথভাবে তাদেরকে সার্ভিস দেওয়া, এবং আমার তো এইসব 40 বছর বয়সের একটা ডিফারেন্স, এটাতে আমি যথাযথ নির্ভরযোগ্য একটা ডকুমেন্ট বিশেষ করে তার অনলাইন জন্ম সনদ, তার সার্টিফিকেট ছাড়া তো এই ব্যাপারে আমার অ্যাপ্রুভ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয়া কুণ্ডু, ডিবিসি নিউজ ডেস্ক।